সাপ্তাহিক ক্রস কান্ট্রির আয়োজন করেছে। প্রতি রবিবার এই আয়োজিত ক্রস কান্ট্রির 1 জুলাই সূচনা হল। রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের অভিনব প্রয়াস, সাপ্তাহিক ক্রস কান্ট্রির আয়োজন করেছে দপ্তর। এখন থেকে প্রতি রবিবার এই ক্রস কান্ট্রির দৌড় অনুষ্ঠিত হবে। উমাকান্ত মাঠ থেকে রবিবার এই সাপ্তাহিক ক্রস কান্ট্রির সূচনা হল। প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এদিন এই ক্রস কান্ট্রিতে অংশ নিলেন। এই সাপ্তাহিক ক্রস কান্ট্রির যে ভাবনা তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মস্তিষ্ক প্রসূত বলে জানালেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিংহ। সবাই যে পাবলিক আছে, সিটির যে পাবলিক, সবাইকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার জন্য, এখানে প্রাইজ টাইজ বিষয়ে একটা খুব একটা বেশি নেই, কিন্তু নিজের নামটা যখন পরের দিনে পত্রিকাতে দেখবে একটা উৎসাহ পাবে, মোটিভেশন পাবে। আবার মানে আমরা আশা করছি নেক্সট টাইম এই রানারগুলো আবার আসবে সামনে সপ্তাহ, এসে নিজের স্কোরটাকে নিজে ইম্প্রুভ করার চেষ্টা করবে। এটা আমাদের যে অনারেবল সিএম এর এই আইডিয়া, উনি এই আইডিয়াটা দিল্লিতে আগে চলছিল, এটা আমরা আগত করার চেষ্টা করছি। যদি সাকসেসফুল হয় আমরা অন্য ডিস্ট্রিক্টও এটা করবো আর কি। প্রথম দিন কীরকম সারা পেলেন? এখন থেকে প্রতি রবিবারই অনুষ্ঠিত হবে এই ক্রস কান্ট্রি। 4 কিলোমিটার দূরত্বের এই ক্রস কান্ট্রিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে। ছেলে মেয়ে উভয়ই এদিন এই ক্রস কান্ট্রিতে অংশগ্রহণ করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল।